বৈরামার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আপনাদের সম্মুখে সুন্দর একটা তথ্য দিয়ে যাব রে বাজান, যে তথ্য আপনারা হয়তো আগে শুনছেন কিনা জানি না। আজকে এমন একটা তথ্য, এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে শোনায় দিব রে বাজান, যে ঘটনাটা শুনলে আপনার ইমান তাজা হইয়া যাইবে, আপনার ইমানটা জ্বলে উঠবে। আমার ভাইরা রে, আমার বন্ধুরে, ও বাজান রে, আল্লাহর কলির নাম হলো ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাই। এই ইবনে বতুতা সারা বিশ্বের এমন কোন জায়গা নাই উনি সফর করে নাই, সারা বিশ্বের আনাসে কানাসে গিয়া সফর করে করে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। একদিন উনি ভাবলেন অনেক জায়গায় তো গেলাম, এবার আমি যাব হলো মালদ্বীপের মধ্যে। এই মালদ্বীপের মধ্যে যতগুলো মানুষ আছে সব মানুষদেরকে আমি কালিমার দাওয়াত দিব, সব মানুষদেরকে কোরআন চিনাব রে বন্ধুরে। এবার মালদ্বীপের মধ্যে হযরতে ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি রওনা করে দিলেন। ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি রওনা করে দিয়া যখন মালদ্বীপের নিকটে চলে গেলেন, এমন সময় মালদ্বীপের নিকটে গিয়া যখন জাহাজ থেকে নেমে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখতেছে মালদ্বীপের মধ্য থেকে সুমিষ্ট বাসী আজানের আওয়াজ পাওয়া যায়। হযরত ইবনে বতুতা ভাবতেছে এই মালদ্বীপের মধ্যে কোন মানুষজন থাকে, চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, চারিদিক দিয়ে শুধু সমুদ্র আর সাগর, এর ভিতরে ছোট্ট একটা মালদ্বীপ, এই মালদ্বীপের মধ্যে কেমন করে ইসলাম প্রচার হলো, এরা কেমন করে আল্লাহরে চিনল, কেমন করে এখানে মানুষ নামাজি হয়ে গেল, নামাজি যদি না হতো তাহলে তো মালদ্বীপের মধ্যে আজান হতো না। এ মুসলমান বন্ধুরে উনি বিশাল চিন্তার মধ্যে পড়ে গেলে, চিন্তা করতে করতে উনি যখন মালদ্বীপের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে মানুষদেরকে জিজ্ঞাসা করতে করতে উনি একদম মালদ্বীপের একটা মসজিদের মধ্যে গিয়ে পৌঁছাইলেন। মালদ্বীপের মসজিদের মধ্যে যাওয়ার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর একটা মুরব্বীকে ডাকতে বলতেছে, ও মুরব্বি বাবা, আপনার কাছে আমি কিছু কথা জানতে চাই, কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। এবার মুরব্বি ডাকতে বলতেছে, হুজুর কি কথা আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে চান একটু বলে দেন। এবার হযরতে ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি মুরব্বিকে ডাকতে বলতেছে, বাবাজি আপনার কাছে আমি যে জিজ্ঞাসাটা করতে চাই সে কথাটা হলো, এই যে আপনাদের মালদ্বীপ চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, এই চারিদিক দিয়ে পানির ভিতরে ছোট্ট একটা মালদ্বীপ, এর মধ্যে আপনারা কেমন করে ইসলাম প্রচার হলো, কেমন করে আপনারা আল্লাহরে চিনলেন, কেমন করে আপনারা আল্লাহর ইবাদত করেন, কে এমন এসে এই মালদ্বীপের মধ্যে ইসলাম প্রচার করে গেল। এ মুসলমান বন্ধুরে, এবার মুরব্বি ডাকতে বলতেছে, বাবাজি তাহলে যখন তুমি জানতে চাইতেছো
তোমারে আমি কোনো কিছু লুকাইব না। তাহলে শোনো কেমন করে আমাদের মালদ্বীপের মধ্যে ইসলাম প্রসার হয়ে গেল। এবার ইবনে বতুতা ডাকতে বলতেছে, তাহলে মুরব্বি আপনি আমারে বলে দেন কিভাবে মালদ্বীপের মধ্যে ইসলাম প্রচার হয়ে গেল। এবার মুরব্বি ডাকতে বলতেছে, হুজুর এই যে মালদ্বীপ দেখতেছেন চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, এই চারিদিক দিয়ে সাগর সমুদ্রর মধ্যে দিয়ে বড় বড় লঞ্চ যায় জাহাজ যায়, এগুলোর মধ্যে দিয়ে মানুষ কি করে এক দেশ থেকে অন্য দেশে মানুষ হিজরত করে, এক দেশ থেকে অন্য দেশে মানুষ ব্যবসার উদ্দেশ্যে রওনা করে দেয়। এইভাবে ঠিক একদিন এই মালদ্বীপ থেকে চারিদিক দিয়ে যে সাগর বয়ে গেছে মানুষগুলো যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা করে দেয়, একদিন এইরকম ভাবে একটা জাহাজ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে এই মালদ্বীপের কাছাকাছি এসে বিশাল একটা ঝড়ের কবলে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে যাওয়ার পর ওই যে জাহাজটা তছনছ হয়ে যায়, সব যখন মানুষগুলো মারা যায় ওই জাহাজের মধ্যে থেকে একটা ছোট্ট ছেলে 13-14 বছর বয়স হবে, এই ছোট্ট ছেলেটা ওই জাহাজের মধ্যে থেকে আল্লাহ তালার কুদরতে, আল্লাহ রব্বুল আলমিনের মহান কুদরতে ওই ছোট্ট ছেলেটা একটা তক্তার উপর বাসতে বাসতে আমাদের মালদ্বীপের মধ্যে এসে পৌঁছায়। হুজুর গো মনোযোগ দিয়ে শুনুন, কেমন করে ওই ছেলেটা যখন মালদ্বীপের মধ্যে পৌঁছায় গেল। ছেলেটার নাম ছিল আবুল বারাকাত। এই আবুল বারাকাত মালদ্বীপের মধ্যে যখন মন্দগে বাসতে 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 যখন মালদ্বীপের নিকটে চলে আসলো, ওই আবুল বারাকাতের জ্ঞান ফিরে গেল। আবুল বারাকাত এবার চক্ষু মেলিয়ে দেখতেছে, কোথায় ছিলাম কোথায় আসলাম, আমার তো কিছুই আছে না, কিছুই চেনা নাই, সব কিছু আছে না মনে হইতেছে। এই যে মালদ্বীপের মধ্যে আমি চলে আসছি, কোথায় চলে আসলাম, একটা দ্বীপ দেখা যাচ্ছে চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, আমার বাবারাও তো ওই নৌকার মধ্যে জাহাজের মধ্যে যারা ছিল সব তো মারা গেছে। এবার আবুল বারাকাতের যখন জ্ঞান ফিরেছে, তক্তার উপর থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে মালদ্বীপের মধ্যে প্রবেশ করেছে। মালদ্বীপের মধ্যে প্রবেশ করার পর ওই যে ছোট্ট আবুল বারাকাত হাঁটতে হাঁটতে মালদ্বীপের মধ্যে ঢুকে পড়ার পর সামনে নজরে আসলো একটা কুড়ে ঘর দেখা যায়, একটা ছোট্ট সোনের ঘরওয়ালা বাড়ি দেখা যায়। এবার আবুল বারাকাত ওই যে সোনের ঘরের কাছে গিয়া ডাক দে বলতেছে, এই বাড়ির মধ্যে কি কেউ আছেন গো, কেউ যদি থাকেন তাহলে আমার ডাকের মধ্যে সাড়া দিয়ে দেন। এ মুসলমান বন্ধু রে গভীর মনোযোগ দিয়ে শুনেন, অনেক সুন্দর একটা তথ্য আজকের তথ্য দ্বারা আপনাদেরকে আমি বোঝাইয়া দেব, জানাইয়া দেব। আসলে কোরআন মাজিদটা কত দামি, আল্লাহ তাআলা কেন কোরআন মাজিদটা দিয়েছে। কোন ব্যক্তি যদি সব কিছু বলিয়া এই কোরআনের পথ ধরিয়া অগ্রসর হইতে থাকে, ওই ব্যক্তি এই কোরআনের পথ যদি ধরতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বিশাল জান্নাত রেখে দিয়েছে। এবার আবুল বারাকাত বুড়িমার বাড়িতে গিয়ে যখন ডাকতেছে, একটা সোনের গরলা বাড়িতে গিয়া ডাকতে ডাকতে ভিতর থেকে আওয়াজ আসলো, কে ডাকতেছো, কেন ডাকতেছো। এবার মুসলমান বন্ধুরে আবুল বারাকাত ডাকতে বলতেছে, ভারির ভিতরে যদি কেউ থাকে আমার একটু সহযোগিতা করুন, আমার একটু সাহায্য করুন। এবার বাড়ির ভিতর থেকে একটা খুনখুনে বুড়ি বাহির হয়ে আসলো। বুড়ি এসে ডাকতে বলতেছে, বাবা গো কে তুমি, তোমারে তো চিনতে পারলাম না, এর আগে কোনোদিন তোমারে দেখি নাই, কেন তুমি এসেছো বলো। এবার মুসলমান বন্ধুরে এবার আবুল বারাকাত ডাকতে বলতেছে, বুড়িমা আমি তো আমার মা বাবার সঙ্গে সফরের উদ্দেশ্যে এই যে চারদিক দিয়ে পানি বয়ে গেছে, চারদিক দিয়ে সমুদ্র সৈকত বয়ে গেছে, আমি তো আমার মা বাবার সৈন্য সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে একটা দেশ থেকে অন্য দেশে যাইতেছিলাম, আর রাস্তার মাঝখানে তুফান এসে আমাদের জাহাজটা তছনছ হয়ে গেছে, সব জাহাজের মানুষগুলো মারা গেছে, কিন্তু আমি
আবুল বারাকাতরে মহান আল্লাহ তাআলা কুদরতের দ্বারা ওই জাহাজ থেকে বাসাইতে বাসাইতে আপনাদের মালদ্বীপে পৌঁছাইয়া দিয়েছে। এবার পরে ডাকদা বলতেছে, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি? আবুল বারাকাত ডাকদা বলতেছে, বুড়িমা, এই মালদ্বীপের মধ্যে আমার তো কেউ চেনা নাই, কাউরে তো আমি চিনি না জানি না, আপনি যদি আপনার এই বাড়ির মধ্যে আমাকে একটু স্থান দিতে পারেন, আপনার বাড়ির মধ্যে আমার যদি থাকার জন্য একটু জায়গা করে দেন, তাহলে বড়ই ভালো হয়। এবার বুড়িমা ডাক দে বলতেছে, বাবা গো, আমার বাড়ির মধ্যে তোমার আমি কেমনে রাখবো, কারণ আমার বাড়ির মধ্যে আমি আর আমার একটা নাতনি আছে, এই দুইজন মিলে বাড়ির মধ্যে থাকি, আর কিছু খাই না খাই দুইজন মিলেই থাকি, আমরাই ভাত পাই না, তোমারে রাখলে আমরা কেমনে তিনজন মিলে ভাত পাবো। এবার আবুল বারাকাত ডাকতে বলতেছে, বুড়িমা, কোনো চিন্তা করা লাগবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার বাড়িতে থাকবো সারাদিন, আমি জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ টোকাবো, কাঠ টোকরা করার পরে যা কাঠ হয় এইগুলো বাজারের মধ্যে বিক্রি করার পর যা টাকা পয়সা হয় এইগুলো দিয়ে আমরা সবাই সংসার চালাবো। এবার বুড়িমা বলল, ঠিক আছে বাবা, তাহলে তুমি আমাদের বাড়িতে আশ্রয় নিতে পারো। এবার মুসলমান বন্ধুরে একটু মনোযোগ দিয়ে শোনেন, কত সুন্দর ঘটনা কিন্তু সামনে রয়ে যাচ্ছে, একটু পরে কিন্তু এত সুন্দর চমৎকার একটা ঘটনা ঘটে যাবে। এই যে ছোট্ট ছেলেটা আসছে বুড়িমার বাড়িতে জায়গার জন্য, ছোট্ট ছেলেটার পরিচয় কিন্তু আপনাদের দেওয়া দরকার। এই ছোট্ট ছেলেটার পরিচয় হলো, এই ছোট্ট ছেলেটার নাম আবুল বারাকাত, ছোট্ট ছেলেটার বয়স হলো আপনার 13-14 বছর, আর এই ছোট্ট ছেলেটা ছিল পবিত্র 30 পারা কোরআনের হাফেজ। এইভাবে মুসলমান বন্ধুরে কিছুদিন যখন চলে যায়, এবার মুসলমান একদিন হঠাৎ করে আবুল বারাকাত যখন আপনার জঙ্গলের মধ্যে থেকে কাঠ কেটে ওগুলো বিক্রি করে বাজার থেকে চাল ডাল নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরতেছিল, এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখলো বাড়ির মধ্যে থেকে কেমন যেন কান্দার আওয়াজ পাওয়া যাইতেছে। আবুল বারাকাত ভাবলো, কি এমন হয়েছে গো, কেন বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে ও মুসলমান? এবার আবুল বারাকাত যখন লক্ষ্য করলো বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে, বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতেছে বাড়ির মধ্যে দুইটা মানুষ ছিল, ওই যে বুড়িমার বুড়িমার একটা নাতনি, দুইজন মিলে হাউ মাউ করে কানতেছে। আবুল বারাকাত ডাকতে বলল, বুড়িমা, কেন আপনি কানতেছেন, কি এমন হয়েছে? আপনাদেরকে ভালো মানুষ রেখে গেলাম, কিন্তু বাড়িতে এসে দেখি আপনিও কানতেছেন, আপনার নাতনিও কানতেছে, কি এমন হয়েছে? বুড়িমা ডাকতে বলতেছে, বাবারে, তোমারে বলে কোনো লাভ নাই, কেন কানতেছি ওরা জেনে তোমার কোনো লাভ হবে না। এবার মুসলমান বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শোনেন, এবার আবুল বারাকাত হাফেজ ছেলেটা ডাকতে বলতেছে, বুড়িমা, কি এমন হয়েছে, আপনি যদি আমারে বলেন, আপনি যদি আমারে বলেন, দেখা যাক কোনো চেষ্টা করা যায় কিনা, আপনার সমস্যা আমি সমাধান করতে পারি কিনা। এবার বুড়িমা ডাক দে বলতেছে, বাবা গো, এই যে আমাদের মালদ্বীপটা দেখতেছো, চারিদিক দিয়ে পানি আর পানি, এই মালদ্বীপের মধ্যে যতগুলো মানুষ বাস করি আমরা, সব মানুষগুলোর মধ্যে একজন রাজা আছে আর আমরা তো তার প্রজা। এই মালদ্বীপের মধ্যে বিশাল বড় একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে প্রত্যেক বছর বছরে একদিন ওই মন্দিরের মধ্যে প্রত্যেক বছর যুবতী কুমারী কন্যাকে রেখে আসা হয়, আর রাত্রে বেলায় একটা দানব এসে ওই কুমারী কন্যাকে দর্শন করে ওই কুমারী কন্যার রক্ত চুষে খেয়ে ফেলে রেখে লাশ বানিয়ে চলে যায়। ও বাবা গো,
ওই কুমারী মেয়েটা কে হবে, ওই যে রাজা আছে, রাজার লোকের একটা লটারির আয়োজন করে, লটারির সকলের নাম দেওয়া হয়। এবার মুসলমান বন্ধুরে দেখেন কি এমন আশ্চর্য জনক ঘটনা ঘটে যাইতেছে। এবার বুড়িমা ডাকতে বলতেছে, ও বাবা বুল বারাকাত, সব মানুষের সব কুমারী মেয়েদের নাম দেওয়া হয় একটা লটারির বাক্সের মধ্যে, এবং ওই লটারির বাক্সের মধ্যে থেকে একটা নাম ওঠানো হয়। ওই নাম যেই মানুষের নামটা ওঠে, যে কুমারী মেয়ের নামটা ওঠে, ওই কুমারী মেয়েকে সাজাইয়া গুজাইয়া ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হয়। এর আগে আমরা দেখেছি ওই মন্দিরের মধ্যে অন্য অন্য কুমারী মেয়েদেরকে রেখে আসা হতো, আর রাত্রেবেলা এসে ওই দানবটা এসে কুমারী মেয়েকে দর্শন করে রক্ত চুষে খেয়ে লাশ বানায় রেখে যেত, সকালবেলা রাজার লোকেরা লাশ নিয়ে আসতো। এবার